নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে শনিদেবের রত্ন নীলা বা উপরত্ন এমিথিস কারা কারা ধারণ করতে পারেন, ধারণ করলে কি কি উপকার পাওয়া যায় এবং ধারণ করতে গেলে কিভাবে আপনাকে ধারণ করতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন শনি গ্রহে রত্ন কারা ধারণ করতে পারেন এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমেই যে কথাটা বলবো, দেখুন শনি আমরা জানি হচ্ছে পরম যোগী, পরম ত্যাগী, পরম পবিত্র গ্রহ এবং প্রচণ্ডভাবে স্লোভাবে মুভ করার জন্য যেহেতু শনি গ্রহকে লর্ড অফ জাস্টিস অর্থাৎ কর্মফল দাতা হিসেবে মানা হয় এবং আপনার জীবনের সার্বিক ডিসিপ্লিন পথে চালানো বা আপনার জীবনে আপনার কর্মের উপর ফল দেওয়ার প্রবণতা কিন্তু এই গ্রহের রয়েছে, তাই আপনি জীবনে যদি নিজের দিক থেকে সৎ থাকেন, কর্মঠ থাকেন এবং আপনার যেভাবে বসে আছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে যদি আপনি সত্যি আপনি পাওয়ার যোগ্য হন বা সেই ব্যাপারে যদি আপনি ওয়াকিবহল থাকেন তাহলে আপনাকে শনি অবশ্যই জীবনে একটা শুভ ফল দেবে। তবে শনির প্রভাবিত মানুষ বা শনির উপর বেশ করা মানুষ, বিশেষ করে যাদের ধরুন কুম্ভ রাশি, মকর রাশি বা শনির প্রভাবিত কোনো ব্যাপার যাদের মধ্যে রয়েছে বা শনি গ্রহ যদি আপনার বাচ্চাটি স্ট্রং হয় তাহলে আপনার মধ্যে ধীর মানুষ চেনার ক্ষমতা এবং আপনার জীবনের প্রোগ্রেসটা খুব স্লোলিভাবে হবে এবং যখন আপনার প্রোগ্রেস হয়ে যাবে, সাকসেস যখন চলে আসবে তখন কিন্তু আপনাকে কেউ ফেলতে পারবে না এবং সেটা আপনার বংশ পরম্পরায় স্থায়ী হবে। কেননা শনি পরম যোগী এবং পরম ত্যাগী গ্রহ হওয়ার জন্য আপনাকে যা দেবে সেটা কিন্তু কখনোই ফেরত নেয় না, আপনাকে দেয় কিন্তু অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর। লোহাকে যেমন, কাঁচা লোহাকে যেমন পুড়িয়ে ইস্পাতে পরিণত করা হয়, তেমন আপনার জীবনে সার্বিক দুঃখ কষ্ট, আপনার জীবনে স্ট্রাগলফুল বা পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে ফেলে আপনাকে কিন্তু বিভিন্ন সিচুয়েশনে ফেলে দিয়ে উনি কিন্তু বোঝানোর চেষ্টা করেন, শিক্ষা দান করেন এবং আপনি যদি সঠিকভাবে সেই শিক্ষাকে অ্যাচিভ করতে পারেন তাহলে আপনার জীবনে অবশ্যই সার্বিক অর্থে অনেক অংশে উন্নতি ঘটে। তো এই নিয়ে আমি অনেক কথা আপনাদের বলেছি, এ নিয়ে আমি আমার মেন বক্তব্যকে থেকে সরে এসে আমি ওভারঅল ভিডিওটাকে আরও বিস্তারিত করতে চাই না, মেন প্রসঙ্গে আজকে চলে আসি। মেন প্রসঙ্গ হচ্ছে কারা কারা অ্যাকচুয়ালি শনিদেবের রত্ন ধারণ করতে পারে। দেখুন শনিদেবের রত্ন অ্যাকচুয়ালিভাবে কিন্তু যেহেতু এটি একটি নৈসর্গিক অশুভ গ্রহ এবং শনি গ্রহর নীলা যেহেতু প্রচণ্ডভাবে একটা স্ট্রং রত্ন এবং তার উপরত্ন এমিথিসও কিন্তু যথেষ্টই স্ট্রং হয় একটু বেশি অতীত পড়লে, তাই অবশ্যই বিশেষ কিছু কন্ডিশন ছাড়া কিন্তু শনিদেবের রত্ন ব্যবহার করা যায় না। জেনারেলভাবে কিন্তু রত্ন বা উপরত্ন ধারণ করা যায় না। জেনারেলভাবে যাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রহটা প্রচণ্ডভাবে পীড়িত রয়েছে, দুর্বল রয়েছে, তাদের ক্ষেত্রে তবু পড়া যেতে পারে বা পড়লে অনেক উপকার পাওয়া যায়। কাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালিভাবে শনিগ্রহে রত্ন পড়া যেতে পারে সেটা হলো যাদের অ্যাকচুয়ালি শনির ফেভারেবল লগ্ন বা রাশি, বিশেষ করে লগ্নের এক্সপেক্ট কিন্তু দেখতে হবে। কুম্ভ লগ্ন, মকর লগ্ন, বৃষ লগ্ন, তুলা লগ্ন, কন্যা লগ্ন, মিথুন লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে যদি শনি কোনোভাবে চন্দ্র বা রবিকে প্রভাবিত না করে বা অন্য কোনো গ্রহকে যদি প্রভাবিত না করে তাহলে কিন্তু এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু শনির প্রতিকার জেনারেলভাবে দেওয়া উচিত। তবে ওভারঅলভাবে বাচ্চার দেখতে হবে ইন জেনারেলভাবে মকর, কুম্ভ, বৃষ, তুলা, মিথুন, কন্যা এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি ফেভারেবল হয়, তাই এই সমস্ত লগ্নের ক্ষেত্রে শনির প্রতিকার পড়া যেতে পারে। পরবর্তী বলবো, শনি নিজস্থ হলে অর্থাৎ আপনার বাচ্চাটি শনি মেষ রাশির ঘরে অবস্থান করলে সেখানে শনি নিজস্থ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ধৈর্য শক্তির অভাব ক্রিয়েট করে এবং আপনার মানসিকতার মধ্যে ইনস্ট্যান্ট কোনো কিছু করার চেষ্টা করেন এবং আপনি লং টার্ম হিসেবে কিছু করতে পারেন না, আপনার মধ্যে সবসময় একটা ইম্পেশেন্ট ব্যাপার চলে আসে, তো সেই জন্য কিন্তু শনিদেবের রত্ন ব্যবহার করতে পারেন সেই অবস্থায়। তবে অবশ্যই কিন্তু লগ্নকে দেখতে হবে। নেক্সট যেটা বলবো তিন নম্বর সেটা হচ্ছে আপনার বাচ্চাটি শনি যদি কোনোভাবে অষ্টমভাবে বা দ্বাদশভাবে অবস্থান করে খুবই পীড়িত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শনিদেবের রত্ন ব্যবহার করলে আপনার জীবনে কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে জীবনে সাকসেস হওয়ার দিক থেকে বা আপনার জীবনে কিন্তু বিদেশ যাত্রার দিক থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, রাতের ঘুমের ডিস্টারবেন্স এই সমস্ত প্রবলেম থেকে আপনাকে রিমুভ করতে কিন্তু আপনার জীবন থেকে রিমুভ করতে এই সমস্ত প্রবলেমকে আপনার অবশ্যই কিন্তু নীলা পড়া উচিত। পরবর্তী বলবো সিংহ লগ্ন বা কর্কট লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তম পদী হচ্ছে শনি তাই আপনাদের ক্ষেত্রে এই সপ্তম পদী দুস্থানে চলে গেলে, নিজস্থ হয়ে গেলে, অন্য কোনো গ্রহকে কোনো রকম নেগেটিভ প্রভাব না দিলে তাহলে কিন্তু শনিদেবের রত্ন বা উপরত্ন পড়া যেতে পারে। পাঁচে আবার বলবো শনি যদি কোনোভাবে রাহু দ্বারা প্রচণ্ডভাবে পীড়িত হয় বা কেতু দ্বারা প্রচণ্ডভাবে পীড়িত হয় বা যদি প্রচণ্ডভাবে কম্বাস্ট হয়ে যায়,
কম্বাস হয়ে যায় আমাদের রবির সঙ্গে, কেউ কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করছে এবং কম্বাস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের রত্ন বা উপরত্ন ব্যবহার করা যেতে পারে। তবে এই হচ্ছে মেইন পাঁচটা ব্যাপার। তবে ওভারঅলভাবে বাচ্চার সার্বিকভাবে অ্যানালাইসিস করি তবেই কিন্তু শনি রত্ন দেওয়া উচিত। অনেককে আমি আগেও বলেছি, আবারও বলবো, যে রত্ন পড়া হয় কিন্তু সেই গ্রহটাকে অ্যাম্পলিফাই করার জন্য, স্ট্রং করার জন্য। কখনোই কিন্তু শনিকে শান্ত করার ক্ষেত্রে কিন্তু এই রত্ন পড়লে কিন্তু উল্টে নেগেটিভ ফল দেবে, কেননা সেই গ্রহটা আপনার আলটিমেটলি ভাবে স্ট্রং হয়ে যাবে। তো অবভিয়াসলি ভাবে কিন্তু আপনার বাচ্চাটা কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। এই পাঁচটা কন্ডিশনের উপর বেশ করে আমরা বলতে পারবো যে আপনার ক্ষেত্রে নীলা পড়া যাবে কি যাবে না। এবারে যদি দেখুন, যদি দেখা গেল যে আপনার বাচ্চাটি সত্যি নীলা খুব প্রয়োজন এবং আপনি যদি সেই সঠিক একটা রত্ন নীলা পড়েন বা তার উপর রত্ন একটু ভালো কোয়ালিটি একটু বেশি রথি পড়েন, মোটামুটি 14 রথির মতো, তাহলে তবে নীলা থেকে খুব বেশি ইনস্ট্যান্ট ফল পাবেন। তাহলে কী কী শুভ ফল আপনারা লাভ করবেন, অলরেডি আমার অনেক কাস্টমারের এক্সপিরিয়েন্স থেকে বলছি। সৌম্যকৃষ্ণ ঘোষ বলে আমার একজন কাস্টমার রয়েছেন এবং তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় এবং তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি নিয়েছি, এবং এছাড়া আমার নিজস্ব দৃষ্টিকোণ দেখেছি, অনেক কাস্টমারের সঙ্গে নিয়ে কথা বলেছি, নিজস্ব এক্সপিরিয়েন্সের উপর বেশ করেছি, দেখেছি যে নীলা পড়লে এই সমস্ত জায়গা থেকে কিন্তু বিশেষভাবে শুভ ফল লাভ করা যায়। তো কী কী শুভ ফল আপনারা লাভ করতে পারেন যদি শনি আপনার ক্ষেত্রে একটা শুভ ভূমিকা পালন করে, শনি থেকে যদি আপনার লাইফে শনি দুর্বল হয়ে যায়, শনি কিন্তু আপনার শুভ গ্রহ, কিন্তু শনি দুর্বল থাকার জন্য সেই শুভ জায়গাগুলোকে না দিয়ে উল্টে আমরা নেগেটিভ ফল দিচ্ছে, সেই মত অবস্থায় আপনি যদি নীলা পড়েন তাহলে আপনার লাইফে কী কী শুভ ফল আসতে পারে সেইটা কিন্তু এখন বলবো। তাই এটা পুরোটা ভালোভাবে শুনবেন, কী কী পজিটিভিটি কিন্তু নীলার থেকে পাবেন। নাম্বার ওয়ান বলবো, যদি শনিদেবের রত্ন নীলা বা উপরত্ন এমিথিস ব্যবহার করেন, তবে এমিথিস পড়লে কিছুটা পার্সেন্টেজ ফল হয়, তবে এতটা ভালো হয়তো নীলার মতো হবে না। তো যাই হোক, শনিদেবের রত্ন নীলা পড়লে বা উপরত্ন এমিথিস ব্যবহার করলে আপনাদের মধ্যে ধৈর্য শক্তি অধ্যাবসায় কিন্তু অনেক গুণে বৃদ্ধি পায়। আপনার মধ্যে একটা মনঃসংযোগ, কোনো কিছুর মধ্যে তন্ময় হওয়ার ক্ষমতা, কোনো কিছুর মধ্যে একদম ডুবে যাওয়ার যে ক্ষমতা, এই যে মনঃসংযোগ বৃদ্ধি করা এবং আপনাকে সার্বিকভাবে একমুখী করার দিক থেকে কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নাম্বার টু বলবো, আপনার মানসিক একাগ্রতাকে বৃদ্ধি করে। মানসিক একাগ্রতাকে এমনভাবে বৃদ্ধি করে যেটা আপনাকে অনেকটা কর্মপ্রবল করে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন তাহলে পড়াশোনার মধ্যে আপনার অবশ্যই মানসিক একাগ্রতাকে বৃদ্ধি করবে। আপনি যদি কাজের সঙ্গে যুক্ত হন সেই কাজ ওরিয়েন্টেড আপনাকে করে দেবে। আলটিমেটলি আপনি যেই ব্যাপারের মধ্যে আপনি ইনভলভ হতে চাইছেন সেই ব্যাপারটার মধ্যে আপনাকে পুরোপুরিভাবে ইনভলভ করে দেবে, আপনাকে কোনো রকমভাবে ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাক্টেড আপনি কিন্তু হবেন না। এই সমাজে এই যে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া বিভিন্ন দিক থেকে মানুষ যেভাবে ডিস্ট্রাক্টেড হয়ে যায়, সেই ডিস্ট্রাকশন ব্যাপার থেকে কিন্তু আপনি অনেকটা সরে যেতে পারবেন, আপনি অনেকটা কর্মমুখী হবেন, এই ব্যাপারটা বলা যেতে পারে। নেক্সট নাম্বার থ্রি যেটা বলবো, যারা হাড়ের ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথায় খুবই ভুক্তভোগী বা হাঁটুর প্রবলেম, অবশ্যই আপনারা ডাক্তার দেখাবেন, কিন্তু যদি দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যায় ভোগ করে তাহলে কিন্তু আপনার বাচ্চাদের শনি ঘটিত সমস্যা হতে পারে। তো শনি ঘটিত সমস্যার জন্য আপনার যদি এই নীলা শুট করে যায় তাহলে কিন্তু এই সংক্রান্ত সমস্যা থেকে আপনাকে অবশ্যই রিকভার করবে এবং আপনি জীবনে এই সমস্ত জায়গা থেকে অনেকটা প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। নেক্সট যেটা বলবো, আপনার নাম্বার ফোর হচ্ছে আলস্য ভাবকে সরিয়ে দিয়ে আপনি কর্মটা হতে পারবেন এবং কর্মের উপর অনেকটা উদ্যোগী হতে পারবেন, আপনার মধ্যে সেই কনফিডেন্স থাকবে। পরবর্তী বলবো নাম্বার ফাইভ বলবো, ভোগবিলাসী ব্যাপারটা আপনার থেকে সরিয়ে দিয়ে কাজের প্রতি আপনার একাগ্রতা বা কাজের প্রতি ভালোবাসা থেকে অনেকটা বৃদ্ধি করবে, আপনাকে অনেকটা কর্মমুখী করবে, কর্মতৎপর করবে, আমি আগেই যে কথাটা বললাম। নাম্বার সিক্স বলবো, ডিসিপ্লিন, অর্থাৎ আপনার লাইফে কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করতে হবে, কিভাবে আপনি ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে যাচ্ছেন, কিভাবে আপনি চাইলেও তার নিজের মতো কাজ করতে পারছেন না, এই ধরনের অবস্থায় থাকলে আপনি অবশ্যই এই ডিস্ট্রাকশন থেকে সরে আসতে, লাইফটাকে ডিসিপ্লিন ওয়েতে চালানোর জন্য, আপনার জীবনের যে কাজগুলোকে ইম্পর্টেন্ট সেগুলোকে সঠিকভাবে দেখার জন্য, ভাবার জন্য, সঠিক পথে আপনাকে চালানোর জন্য অবশ্যই কিন্তু শনিদেবের রত্ন বিশেষভাবে আপনাকে একটা হেল্প করবে। পরবর্তী বলবো নাম্বার সেভেন, যেটা বলবো আর্থিকভাবে আপনাকে বলশালী করে। যদি শনিদেবের রত্ন নীলা যদি শুট করে যায় তাহলে আপনার আর্থিক প্রতিপত্তিকে অনেক গুণে বাড়িয়ে দেয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই নীলা পড়ার পর তার জীবনে বিশেষভাবে কিন্তু অর্থের উন্নতি হয়েছে। নাম্বার এইট বলবো, ডিসিশন মেকিং ক্ষমতাকে অনেক অংশে বৃদ্ধি করে, অর্থাৎ আপনার যেহেতু এখানে শনি হচ্ছে দ্য লর্ড অফ জাস্টিস, অর্থাৎ কর্মফলের দেবতা, এবং আপনার বিচক্ষণতা বা বিচার শক্তির মধ্যে একটা প্রখরতাকে নিয়ে আসে,
আপনি সহজেই মানুষ চিনতে পারেন এবং আপনার কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা কিন্তু আপনার বোঝার ক্ষমতা কিন্তু এখানে শনিদেব প্রদান করবে। পরবর্তী বলবো যাদের জীবনে প্রতি পদে পদে তারা বাধা পান, তাদের আর্থিক সংকট, কর্মহীনতা, মানুষের প্রবল শত্রুতার সম্মুখীন হওয়া, তাদের নয় অত্যাধিক সরলতার জন্য বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করা, তাদের ক্ষেত্রে শনিদেবের রত্ন ব্যবহার করলে তাদেরকে কিন্তু অনেক মানসিকভাবে যেমন স্ট্রং করে, কর্ম তৎপর করে এবং যে তাদের রিয়েলিস্টিক পজিটিভ থিঙ্কিং এবং তার যে যে আমাকে জীবনে কাজ করতে হবে কোনো রকম এক্সপেকটেশন ছাড়া, এই ক্ষমতা এবং তাকে অবশ্যই কর্মপ্রাপ্তি দেয়, সমস্ত বাধা বিপত্তিকে দূর করে এবং আর্থিকভাবে অনেকটা আপনার আর্থিক ক্ষমতাকে অনেকটা দৃঢ় করে এখানে শনিদেবের রত্ন ব্যবহার করলে। নাম্বার 10 যেটা বলবো, 10 নম্বর যেটা বলবো, আপনার আত্মার জাগরণ করে। আমি আগেই বলেছি রবি হচ্ছে আত্মা আর শনি হচ্ছে সেই আত্মাকে জাগরণ করা, আপনাকে বিভিন্ন কষ্ট দুঃখের মধ্য দিয়ে আত্মার জাগরণ করে। এখানে শনিদেবকে স্ট্রং যখনই করে দেবেন নীলাপড়ার মাধ্যমে, তখন আপনাকে সহজেই কিন্তু কোনটা করতে হবে এবং আপনার আত্মার একটা ওভারঅল আপনার সোলের একটা জাগরণ করবে এখানে শনিদেবের রত্ন ব্যবহার করলে। পরবর্তী বলবো আপনার জীবনে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে, মুঝে কুছ করনা হ্যায়, মুঝে কুছ করনা হ্যায়, এই ধরনের ব্যাপার, অর্থাৎ আপনাকে জীবনে কিছু করতে হবে। আমার জীবন চলে যাচ্ছে, লাইফের প্রতিটা দিন একটা একটা করে চলে যাচ্ছে, আমাকে জীবনে আজই কিছু করতে হবে, কালকের জন্য আমি কিছু ভাববো না, আমি আজই কিছু করব। এই যে মেন্টালিটি, সেই মেন্টালিটিকে কিন্তু আপনার মধ্যে সেই মেন্টালিটির বীজকে বপন করে বা সেই সিডকে কিন্তু আপনার মধ্যে আপনার মনের মধ্যে সেটা কিন্তু পরিস্ফুটিত করতে সাহায্য করে। নেক্সট যেটা বলবো, যাদের ঘুমের খুব ডিস্টার্ব রয়েছে, রাতে ভুলভাল স্বপ্ন দেখেন, ঘুমাতে পারেন না, নাম্বার 12 নম্বর যেটা বলবো, তাদের ক্ষেত্রে ঘুম সংক্রান্ত সমস্যা থাকলে অর্থাৎ অনিদ্রাজনিত সমস্যা থাকলে শনিদেবের রত্ন ব্যবহার করলে বিশেষভাবে একটা উপকার পাবেন। পরবর্তী যেটা বলবো সেটাও একটা নাম্বার 13 যে নাম্বারটা বলবো সেটা হলো আপনি যাদের স্টোমাক সংক্রান্ত বা পেট সংক্রান্ত বিশেষ প্রবলেম ক্রিয়েট করে, অর্থাৎ ঠিকমতো গ্যাস ঠিকমতো হজম হয় না, গ্যাস বা অম্বল সংক্রান্ত বিভিন্ন প্রবলেম, একটা অ্যাসিড হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেবের রত্ন ব্যবহার করলে আমাকে অনেকটা শান্ত করবে। আপনার এই গা যে গরম হয়ে যায়, আপনার যে একটুতেই মাথা গরম হয়ে যাওয়া, গ্যাস হয়ে যাওয়া, এই মেন্টালিটিটা কিন্তু আপনার অনেকটা সরিয়ে দেবে এবং আপনার শরীরকে অনেকটা ঠান্ডা রাখতে পারবে, রাতে ঘুম ভালো হবে, আপনার ভুলভাল চিন্তা আপনার দিক থেকে সরিয়ে দেবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যতগুলো পজিটিভিটি বললাম শনি যদি সুর না করে আপনার মধ্যে অনেক অংশে নেগেটিভিটি ব্যাপার তৈরি করতে পারে, আপনার মধ্যে একটা খিটখিটে ব্যাপার তৈরি করতে পারে, আপনার সবসময় ভোগের জায়গাটাকে আপনার কখনো ইচ্ছা করবে না যে জীবনে একটু ভোগ করি, একটু শান্তিতে থাকি, আপনার সবসময় কাজমুখী, এটা এতটাই কর্মতৎপর করে দেবে আপনার সঙ্গে যারা থাকবে তারা তাদেরকেও আপনি নাচিয়ে দেবেন, এই ধরনের মেন্টালিটিও কিন্তু থাকবে যদি শনি যদি আপনার সুর না করে এবং আপনার রক্তপাত অ্যাক্সিডেন্ট পর্যন্ত ঘটাতে পারে যদি শনি সেইভাবে আপনার ক্ষেত্রে সুর না করে। তাই এই শনিদেবের রত্ন ব্যবহার করলে যেমন আপনাকে রাজাও বানাতে পারে তেমন কিন্তু ফকিরও করে দিতে পারে। তাই অবশ্যই শনিদেবের রত্ন ব্যবহার করার আগে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের স্বর্ণবর্ণ হন এবং আপনি শনিদেবের রত্ন ব্যবহার করার আগে অবশ্যই যেখান থেকে কিনবেন সেখান থেকে বলে রাখবেন যে আমি এই রত্ন আমার যদি সুর না করে আমি ফেরত দিতে পারি, সেই রত্নটাকে আমি কমসে কম এক সপ্তাহ বালিশের তলায় রেখে ঘুমান, যদি কোনো ভুলভাল স্বপ্ন দেখেন তাহলে কিন্তু সেই রত্ন আপনার পক্ষে ভালো হবে না, সেই রত্ন পরা যাবে না। বা যদি এক সপ্তাহ বালিশের তলায় রাখলেন তার পরের সপ্তাহটা আপনি একটা কালো কার্ড বা কোনো একটা কাপড়ে ভালো করে বেঁধে আপনি কালো কার্ডে কিন্তু হাতের বাহুতে পরে রাখুন, মেয়েদের ক্ষেত্রে বাঁ হাতের বাহুতে এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাতের বাহুতে বাঁধানোর দরকার নেই, আগে কিন্তু পরবেন, তাতে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, পড়ে যাওয়া, রক্তপাত এই ধরনের সমস্যা যদি না আসে তাহলেই কিন্তু বুঝবেন যে আপনার ক্ষেত্রে নীলা সুর করলো। দুম করে নীলা পড়লে কিন্তু অনেক ক্ষেত্রে বিপদ পর্যন্ত ঘটতে পারে, কারণ নীলা কিন্তু প্রচণ্ড স্ট্রং একটা রত্ন, তাই সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করেই তবেই কিন্তু নীলা পড়া উচিত। আমি এই নিয়ে অলরেডি আগে ভিডিও করেছি, আমার মনে হলো এই ভিডিওটা আপনাদের কাছে খুবই দরকার। আপনারা অনেক ক্ষেত্রে বলেন যে নীলা আমার লাইফে প্রচুর বাধা, প্রচুর বিপত্তি, আমি জীবনে কিছু হচ্ছে না, আমি নীলা পড়ে নিই, তাহলে কি নীলা পড়তে পারবো, অনেকে এই ধরনের কোশ্চেন করেন। তাই সার্বিক ব্যাপার কোন দিকটা দেখতে হবে সেই ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, আশা করবো আপনারা উপকৃত হবেন। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, সবাই ভালো রাখুন, সবাইকে ফ্যামিলি মেম্বারদের মধ্যে ইন্টার বন্ডিং বজায় রাখুন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নমস্কার, থ্যাংক ইউ।